নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের পাঁপড়ের একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে বাড়িতে কিছুই সবজি না থাকলে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, তো তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর নিয়েছি পাঁপড়। এবার পাঁপড়গুলোকে একে একে এপিট ওপিট জলে চুবিয়ে তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দেব। আর পাঁপড়গুলোকে থালার এক সাইডে ঠিক এইভাবে কিন্তু রেখে দিতে হবে, যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায় আর একটিও পাঁপড় নষ্ট না হয়। আর আমি এখানে মিডিয়াম সাইজের পাঁপড়টাই নিয়েছি। এইভাবে আমি আমার প্রয়োজন মতো কয়েকটা পাঁপড় রেডি করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার নিয়েছি আমি এখানে দুটো সেদ্ধ আলু। আলুর খোসা ছাড়িয়ে নেব। আর মোটামুটি পাঁচ ছটা পাঁপড়ের জন্য এই রকম দুটো আলু নিলেই কিন্তু চলবে। আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার একটা আলু আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর একটা আলু ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ পাঁপড়ের মধ্যে এমনিতেই কিন্তু লবণ থাকে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ভাজা লঙ্কা। এক থেকে দেড় চামচ মতো তেলের মধ্যে দুটো লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর ওই লঙ্কা তেলটাই আমি এখন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব, তবে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে মেখে নিয়েছি আর আলুর পুরটা এখন রেডি। আর এদিকে পাঁপড় থেকেও কিন্তু খুব ভালোভাবে জল ঝরে গেছে। এবার একটা পাঁপড় নিয়ে নিলাম। আর থালাটার মধ্যে আমি কিন্তু হালকাভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার পাঁপড়ের মাঝখানে আলুর পুরটা নিয়ে এইভাবে দিয়ে দেব। ঠিক স্কোয়ার শেপে আলুর পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে প্রথমে এক সাইড ফোল্ড করে নিয়ে এবার অপর সাইডটাও ফোল্ড করে নেব। আর দেখুন এইভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি, এতে করে এইগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন একটা রেডি করে নিয়েছি। আর একই রকমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর যেহেতু পাঁপড়গুলোকে জলে চুবিয়ে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, তাই দেখুন পাঁপড় কিন্তু একদম নরম হয়ে গেছে আর ফোল্ডগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করা যাচ্ছে। বানানো একদমই সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সমস্তগুলোই বানিয়ে নিয়েছি। এবার যে একটা আলু আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম, ওই আলুটাকে দেখুন ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে রেডি করে রাখা পাঁপড়গুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একেবারে দিয়ে ভাজা যাবে না, কড়াইতে যতগুলো ধরে ততগুলোই কিন্তু ভেজে নেব। তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নেব। আর হাই ফ্লেমে পাঁপড়গুলো ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু পাঁপড়গুলো একদম পুড়ে যেতে পারে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। আর এই পাঁপড়গুলোকে কিন্তু এইভাবেও খেতে খুবই ভালো লাগে, একদমই ভিন্ন স্বাদের পাঁপড়। উঠিয়ে নিয়ে এবার যে বাকি পাঁপড়গুলো ছিল সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো ভাজার সাথে সাথে একদম কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। পাঁপড়গুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর আপনারা এখানে চাইলে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে আলুটা একটু সেদ্ধ করে নিলে কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। তো আলুটা এদিকে ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো, হাফ ইঞ্চি মতো কুচানো আদা আর দুটো কাঁচা লঙ্কা।
এবার সব কিছুকে পেস্ট করে নিলাম। এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এবার মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর জলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ পাঁপড়গুলো কিন্তু অনেকটাই জল টানবে। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। আর একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর আলুগুলো এমনিতেই সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। তবে মোটামুটি ঝোলটা একটু তৈরি হয়ে গেলে তবেই কিন্তু পাঁপড়গুলো দেব। প্রথমেই পাঁপড়গুলো দিয়ে দিলে পাঁপড়গুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এবার এর মধ্যে আমি রেডি করে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট 2-1 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো নিরামিষ পাঁপড়ের ডালনা অনেকবারই বানিয়ে খেয়েছেন, তো একবার এইভাবে পুরভরা নিরামিষ পাঁপড়ের ডালনা আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল। তো 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। গরম মশলার গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।